আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি গল্পটা শুরু করছি। আমি এসেছি আমার এই ফ্ল্যাটে, এখান থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে খুব ভালো লাগে জিনিসটা, মানে এই চাঁদ দেখবো বলেই বেসিক্যালি এসেছি। তো একটু অন্য ব্যালকনিতে যাচ্ছি, অন্য রুমের, ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্পটা বলবই চলে এসেছি। এবং এখান থেকেও চাঁদকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, এবং এখানটায় প্রচণ্ড হাওয়া, ভীষণ সুন্দর হাওয়া এই দিকটা। তো এই দেখতে দেখতেই কথা বলবো আমি বা গল্পটা বলবো, সেটা হচ্ছে আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু ভীষণ মজা করতাম এই হোলির দিনটা। তো খুব মনে পড়ে সেই দিনটা, কারণ সেই দিনটার সময় এখন যদি ভাবি তখন কিন্তু এত কালারিং কিন্তু আমরা খেলতাম না। হ্যাঁ, আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, প্রচুর রং খেলেছি, রং ওঠেনি। তো সেই অবস্থাতে তোমাদের সাথে আমি কথা বলছি। তো সেটা হচ্ছে যে তখন আর কি আশা আবির বলে পাওয়া যেত, বেবি পিঙ্ক টাইপের কালার ছিল, মানে কালারটা খুব বেশি পিঙ্কিশ ছিল না, মানে ডিপ পিঙ্ক ছিল না। তো এই যে ছেলে, তো ডিপ পিঙ্ক ছিল না, একদম বেবি পিঙ্ক কালার ছিল, এবং সেই একরকম কালার মোটামুটি সব বাড়িতেই ছিল। এটা না যে সবাই অন্য কোনো কালার নিয়ে এসে খেলতো, সবার ওরকমই কালার ছিল। তো এরপরে কি হতো, তখন পাড়াতে কিন্তু যেটা ছিল, আমরা কিন্তু পাড়ার বাইরে গাড়ি নিয়ে এর বাড়ি ওর বাড়ি তখন যেতাম না, তখন পাড়াতেই কিন্তু এত সুন্দর খেলাটা হতো না, ভীষণ মজা হতো। মানে একটা বড় গামলার মধ্যে সবার বিভিন্ন রং দিয়ে সেই কালার বানানো, পিচকিরির জায়গায় মগ দিয়ে গায়ে ছুঁড়ে জল দেওয়া। জেঠুদের, আমার এখনো মনে আছে, জেঠুদের পেটের ভুঁড়ির মধ্যে রং মাখিয়ে দেওয়া, হাত যেহেতু মাথা অবধি যেত না তো আমরাও সেই করতাম। আর মানে বুড়ি পোড়া যেরকম হতো, বুড়ি পোড়ার জন্য প্রচুর পরিমাণে পাতা ডাল এ সমস্ত নিয়ে আসা, বিকেল মানে সন্ধ্যেবেলায় চচ্চর করে আগুন জ্বলছে, তো আমরা ভীষণ মজা পেতাম তখন। তো প্রায় তিন দিন ধরে আমাদের ভীষণ মজা হতো এই হোলি নিয়ে, মানে হোলির আগের দিনকে, বুড়ি পোড়ার দিনকে, আর যিনকে অ্যাকচুয়াল হোলি। সকালবেলায় বিজন বয়েজের মাঠটার মধ্যে শুধুমাত্র একটা জায়গায় কিছু মানুষজন আসতেন, যেখানে রবীন্দ্রসঙ্গীতের গান নাচ এই সমস্ত হতো সকালবেলা উঠে, যেহেতু বিজন বয়েসটা অনেকটা কাছে ছিল তখন, পরের দিকে, খুব ছোটোবেলাকার কথা নয় এটা, তো পরের দিকে আমরা বিজন বয়েসে গিয়ে প্রোগ্রাম দেখতাম। তো তো সেখানেই হোলি খেলার পর্ব হচ্ছে, মা সব থেকে বাজে এবং একদম ছেড়ে জামা নয় তো সব থেকে ফালতু জামাটা বের করে দিত, যে হোলি খেলার জন্য মাথায় যথারীতি সবসময় একটা টুপি থাকতো এবং বলা থাকতো যে মাথায় রং দেওয়া চলবে না। তো গোটা গায়ে মোটামুটি আমরা রং দিতেন, চাঁদ নিয়েই আমরা কথাটা বলছি। তো মোটামুটি ওই রকম গায়েটায় আমরা লাগাতাম, তখন কিন্তু অত চুলে লাগাতাম না আমরাও, হার্বাল বলে কিন্তু তখন কোনো জিনিস ছিল না, এখন আমরা হার্বাল বলে জিনিস আমাদের কাছে, তখন সবই হার্বাল। ইভেন এটা হতো যে আলতা গুলে আমরা রং তৈরি করে গায়ের মধ্যে ছুটে খেলেছি, এগুলো করেছি। এক থালা মিষ্টি এলো, সবাই মিলে মিষ্টি খাচ্ছি, কোনো এক জেঠিমার বাড়িতে, কোনো এক কাকিমার বাড়িতে, ভীষণ মানে আন্তরিকতা ছিল যেটা বলতে পারি। আর তখন দশজনের মধ্যে হয়তো একজনকার কাছে তোমার ক্যামেরা থাকতো, তো আমাদের ওরকম পাড়াতে একজন কাকুর কাছে থাকতো, তো বিভিন্ন ছোটোবেলাকার আমাদের কিন্তু ক্যামেরাবন্দি রয়েছে সেই সমস্ত ছবি, ছোটোবেলায় আমরা আমার ভাইয়ের মাথা ফাটা সেই সময় ছবি, এক সময় হাত ভেঙেছিল সেই সময়েরও ছবি, ভীষণ সুন্দর ছোটোবেলাকার বিভিন্ন স্মৃতি ফটোর মধ্যে কিন্তু এখনও ক্যামেরাবন্দি রয়েছে। তো সেটা দেখে এসে নস্টালজিক ফিল করি আমি, এখনও মনে হয় যে ইস কোথায় চলে গেল দিনটা, সেই বুড়ি পোড়া দিনটা, সেই হোলির দিনটা। ইভেন রাস্তা রাস্তা যে পলাশগুলো হতো
সেই পলাশ ফুলগুলোকে আমরা জলের মধ্যে চুবিয়ে দিতাম, চুবিয়ে ওটার মধ্যে কালার আসতো, ভীষণ মজা করতাম আমরা। তো সেই সব দিনগুলো ছিল। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কুকুর বিড়াল ছাগল কেউ বাদ যেত না, মানে আমাদের যে রঙটা বেঁচে যেত, যেটা খেলার পর বেঁচে যেত, আমরা কিন্তু সেটাকে ঘরে নিয়ে আসতাম না। আমরা সবসময় চাইতাম যে রঙ আবার পরের বছর কেনা হবে, যে রঙটা আছে সেটাকে ফুললি ইউটিলাইজ করতে হবে, এবং তার জন্য কুকুর বিড়াল ছাগল কেউ বাঁচত না। আবার তো প্রচুর তখন লেডি কুকুর পুষেছি এক সময়, আমাদের সামনের কাকিমার গরু ছাগল ছিল, তো তাদেরকেও কিন্তু আমরা খুব ভালোবাসতাম, তো তাদেরকেও কিন্তু খুব ভালোভাবে আমরা রঙ মাখিয়েছি। এরপরে কী হতো, সেদিনকে আমাদের ছোটোবেলাকার সময় যেহেতু ঠাকুমা ছিলেন, তো চিকেন হতো না, মাটন হতো, তো মাটনের হাড্ডি ফাড্ডি দিয়ে আমরা নিজেরাও খেয়েছি, এবং কুকুর টুকুর যারা ছিল তারাও কিন্তু খুব এনজয় করেছে। এটা না যে শুধুমাত্র হোলি মাখিয়েছি, রং মাখিয়েছি সেটা নয়, তখন যে কুকুরদের দিতে নেই বা পশু পাখিকে রং দিতে নেই বা হার্বাল প্রোডাক্ট ইউজ করতে হয়, এই সমস্ত কিন্তু কিচ্ছু তখন ছিল না, এবং আমরা যে হোলি আমরা নিজেরা মেখেছি সেইটাই কিন্তু কুকুরকে মাখিয়েছি। কিন্তু তখন এটাও আমাদের মাথায় আসতো না যে আমরা তো স্নান করছি, ওদের কে করাবে, বা এটাও হতো না যে আমাদেরকে কেউ বলছে এই দিস না বা কিছু না। তো কুকুরগুলোও এনজয় করতো, আমরাও এনজয় করতাম, এটা না যে এখন একটু অন্যভাবে আমরা ট্রিট করি কুকুরদেরকে। দ্যাট ইজ ভাই আমার মনে হয় যে এখন আমরা রিয়েলাইজ করি, হয়তো তখন ভুল করেছিলাম, কিন্তু তখন সিরিয়াসলি মাথাতে এটা ছিলই না। আমাদের মনে হতো কি যে আমরা খেলছি আর ওরা খেলবে না, চলো ওদেরকেও দিয়ে দাও, তো এটা ছিল। তবে খাওয়া দাওয়া সমস্ত কিন্তু আমরা মানুষের সাথে সাথে পশু পাখির সাথেও কিন্তু আমরা এনজয় করেছি। তো এটা ছিল তখনকার দিনের স্টোরি। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সকাল থেকে একটা অন্য রকম জিনিস, রবীন্দ্রসঙ্গীতের বদলে এখন ঢিকচাক ঢিকচাক গান, যেটা আজকের দিনটার প্রাধান্য থাকে না। অনেকে সকাল থেকেই মানে বুকে লাগছে, ঢপ 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 করে বেজে চলছে গান কিছু কিছু জায়গায়, রবীন্দ্রসঙ্গীতের বহু জায়গায়, তখন হয়তো একটা জায়গার নাম আমি বললাম, এখন কিন্তু বহু জায়গায় রবীন্দ্রনৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সমস্ত গান কিন্তু পারফরমেন্স হয় এখনও, সেইটা বাঙালি হিসেবে দেখতে ভালো লাগে সেটা হচ্ছে। কিন্তু ওই যে তখনকার যে ফিলিংসটা সেটা কিন্তু এখন নেই। এখন আমরা টিভিতে দেখতাম যে হোলির দিনকে লস্যি খাচ্ছে, ভাং খাচ্ছে, তাই না? সেটা আমরা টিভিতে দেখতাম, বাট আমরা কখনো রিয়ালিটিতে না, আমরা কিন্তু সেইভাবে তখন ছোটোবেলায় কিন্তু ছোটোবেলাকার যুগটায় কিন্তু আমরা দেখিনি। কিন্তু এখন দেখছি যে মানুষ মদ হাতে নিয়ে ডান্স করছে, এবং সেটা কখনোই রবীন্দ্রনৃত্য নয়, একটা অন্যরকম জিনিস। মানে আমি জানি না এরা কারা, বা আজকের জানি না, সবাই হয়তো অভিব্যক্তি যারা সবার আলাদা আলাদা, সবার চিন্তাভাবনা আলাদা, বাট আমি ঠিক পার্সোনালি এটাকে মেনে নিতে পারি না যে হোলির দিনকে, দোলের দিনকে আমরা এই ধরনের একটা অ্যাম্বিয়েন্স তৈরি করছি, যেটা আমাদের নেক্সট জেনারেশন আমরা কী দিয়ে যাচ্ছি তাদেরকে, কী এডুকেশন দিচ্ছি তাদের, কী দিচ্ছি, তো সেগুলো রয়েছে। এখন নতুন হয়েছে, এখন হয়েছে হার্বাল আবির, মানে আবিরের মধ্যেও ভেজাল বেড়েছে, তাই এখন সবুজ হলুদ নীল, এবং শুধুমাত্র এটা নয়, এখন সাম্প্রদায়িকতার থেকেও বড় কথা হয়ে যাচ্ছে যে পার্টিগত বিষয়ে কিন্তু রঙের খেলা চলছে, সেটাও একটা বড় ব্যাপার আমাদের কাছে। দোল মানে ছিল রঙের খেলা, কিন্তু এখন কোনো সবুজ মানে একটা রং, মানে একটা দিক, গেরুয়া মানে একটা দিক, তো আমরা আমাদের পছন্দ মতো সেরকম কালার বেছে নিচ্ছি, তো সেই জিনিসটা এখন হয়েছে। তো সেটা যাই হোক, সেটা ব্যক্তি বিশেষে সবাই সবার মতো এনজয় করছে। আরেকটা যেটা ফিল করছি সেটা হচ্ছে যে কুকুর টুকুরদেরকে দেওয়ার কথা সত্যি এখন ভাবলেও নিজের খারাপ লাগে। আজকে আমি ফেসবুকে সরিও লিখেছি, সত্যি আই রিয়েলাইজ দ্যাট,
সব থেকে বড় কথা হচ্ছে যে এখন আমি নিজেও শাড়ি বিক্রি করি, তো শাড়ির অ্যাড দিচ্ছি যে সুন্দর সুন্দর শাড়ি দোলে পরার জন্য। কিন্তু খুব হাসি পায় যে সারাটা জীবন আমি সব থেকে খারাপ জামাটা, সব থেকে বাজে জামাটা বের করে নিয়ে আসি, মানে শুধুমাত্র দোলে কোন খারাপ জামাটা পরে দোল খেলা যায় সেই জামাটা খুঁজে বের করতে হয়। সেখানে আমি নিজেই দোলের জন্য আবার সবাইকে বলছি যে কেন এই শাড়িটা কেন ভাল লাগবে দোলেতে। সো আমার একটুখানি হাসিও পাই নিজের ইয়ের ক্রিয়েটিভিটির ওপরে। তো যাই হোক, সকাল থেকে আজকে খুব এনজয় করলাম, খুব ভালো কাটালাম। আর একটুখানি যে দিকটা বললাম যে মদের বোতলটা ঠিক মানায় না দোলের সাথে, এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, আদারওয়াইজ ঠিক আছে, চলছে চলুক। যুগের পরিবর্তন সবসময় জরুরি, সবার জন্য জরুরি। আর তবে সেই আন্তরিকতা নেই, পাড়ার লোক কেউ বেরোয় না, লোকের বাড়িতে গাড়িতে নখ করতে হয় দোল খেলবেন নাকি। সকালবেলা 12টার সময় সবার স্নান হয়ে যায়, নো ওয়াট ইজ ইন্টারেস্টেড, সেরকম একটা ব্যাপার। যাই হোক, দোল এইভাবেই চলতে থাকবে, আমরা এইভাবেই এনজয় করতে থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এই ভূতের মতো চেহারা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, শেয়ার করো, আর একটু জানাও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। ভিডিও দিচ্ছি, একটুখানি সাথে থাকো, সাবস্ক্রিপশন বাড়ো, আমারও ভালো লাগবে তোমাদের জন্য নতুন নতুন গল্প ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।